যে আংতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহু হুয়াল গানিউল হামিদ। গোটা কোরআনে কারীমে যতগুলো সিফাত আছে, তিন ধরনের সিফাত। এক ধরনের সিফাত কেন বলেছেন রব্বুল আলামিন? এক ধরনের কিছু সিফাত বলেছেন, এই সিফাতগুলোর বুনিয়াদের উপরে বান্দা আমাকে ভালোবাসবে। কিছু সিফাত এজন্য বলেছেন, এই সিফাতগুলোর বুনিয়াদের উপরে বান্দা আমার কাছে আশা করবে। আর কিছু সিফাত এই জন্য বলেছেন, এই সিফাতগুলো দিয়ে বান্দা আমাকে ভয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু সিফাত কেন বলেছেন, এগুলো দিয়ে বান্দা আমাকে ভালোবাসবে। এগুলো দিয়ে বান্দা কাকে ভালোবাসবে? এগুলো দিয়ে আমাকে ভালোবাসবে রব, শব্দ দিয়ে বান্দা আমাকে ভালোবাসবে। আর রহমান দিয়ে রব আমার কাছে আশা কর, বান্দা আমার কাছে আশা করবে। মালিক ইয়াউমিদ্দিন দিয়ে বান্দা আমাকে ভয় করবে। মালিক ইয়াউমিদ্দিন দিয়ে বান্দা কি করবে? আমাকে ভয় করবে, রব দিয়ে সে আমাকে ভালোবাসবে। আমি তার সব দেনেওয়ালা, আমি যদি তার সব দেনেওয়ালা হই, মানুষ আলমারু ইউহাব্বু বিনআমিহি, আলমারু ইউহাব্বু বিনআমিহি, মানুষ যদি কাউকে কিছু দান করে সে তাকে ভালোবাসে। এখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমার রব লাগি, আমি তোমার সব দেনেওয়ালা, কেন তুমি আমাকে ভালোবাসবে না? তাইলে রব দিয়ে কি বলেছেন, তুমি আমাকে ভালোবাসবা, ভালোবাসবা শুধু আমাকে। এবার বলেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহ আর রহমানের এক আজীব তর্জমা করছেন। হায়রে, পৃথিবীর কোনো মানুষ এই তর্জমা কল্পনাও করতে পারবে না। এই তর্জমা শুধুই আসে কোনো আল্লাহ ওয়ালার সোহবতের দ্বারা। বলেন আর রহমানের একটা তর্জমা আমি করি, শোনো। হজরত বলেন যে কেউ যদি বঙ্গোপসাগরের পাড়ে দাঁড়ায়, তার দৃষ্টি এক সময় গিয়ে শেষ হয়ে যায়, সে যেন বলে, হায় বঙ্গোপসাগরের মনে হয় যেন ওই পাড় নাই। আসলে ওই পাড় আছে না নাই? বঙ্গোপসাগর ওই পাড় আছে না নাই? ভারত মহাসাগর ওই পাড় আছে না নাই? হজরত বলেন যে ভারত মহাসাগর ওই পাড় আছে তবে জানা নাই, বঙ্গোপসাগর ওই পাড় আছে তবে জানা নাই। আর রহমান শব্দের অর্থ আল্লাহ, আপনি রহমতের মহা মহাসাগর, যে রহমতের মহাসাগর ওই পার নাই। আমার মনে হয় এটা দিয়ে বুঝি কিছুটা তর্জমা মনে হয়েছে। কি মনে হয়? হ্যাঁ, এটা দিয়ে মনে হয় কিছুটা তর্জমা কি না কিছুটা হয় নাই? যদি সোয়ালাখ আম্বিয়া আলাইহিমুস-সালাম এক মাঠে জমা হয়, সোয়ালাখ নবীদের সাথে যদি সমস্ত উম্মত জমা হয়, ওই মাঠে যদি হযরত জিবরিলকে দিয়ে দেওয়া হয়, ওই মাঠে যদি কোটি কোটি ফেরেশতাদেরকেও দিয়ে দেওয়া হয়, সমস্ত জিনদেরকেও যদি দিয়ে দেওয়া হয়, এবার যদি সকলে বলতে থাকে আর রহমান শব্দের অর্থ মহা 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 মহা, বলেন মহা 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 মহা। জিবরিল বলে মহা মহা মহা, মিকাইল বলে মহা মহা মহা। হ্যাঁ, সমস্ত ফেরেশতারা মহা মহা বলতে, সমস্ত নবীরা মহা 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 বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহর কসম মহা গিয়ে যেখানে শেষ হবে, রব্বি করিম আর রহমান, রহমতের মহাসাগর সেখান থেকে শুরু হবে। হ্যাঁ, এই তর্জমা হইতে পারে কিছুটা হইলেও বুঝি, রব্বি করিম রহমতের মহাসাগরের কিছুটা হইলেও বুঝি ইশারা দিছে। না না না, পৃথিবীর কোনো তাবির রহমানের তর্জমা করতে সম্ভব সক্ষম না, পৃথিবীর কোনো শব্দ রহমানের তর্জমা সম্ভব না। রহিমের তর্জমা পৃথিবীর কোনো 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 ডিকশনারি দিয়ে রহিমের তর্জমা সম্ভব না। রহমান রহমতের কুল কিনারাহীন মহাসাগর। আমাদের হযরতওয়ালা ঢালকানার হযরতওয়ালা বলেন, বে কিনারা মহাসাগর, বে নেহায়া মহাসাগর, বে ঘায়া মহাসাগর। আমার শব্দ সীমিত, বে গায়া আমার বেগায়াও সীমিত, আমার বে নেহায়া এটাও তো সীমিত। বুঝেন না? আমাদের বে নেহায়া এটাও তো নেহায়া আছে, আমাদের বে নেহায়া এটারও তো নেহায়া আছে, আমাদের বে গায়া এটারও তো গায়া আছে। লেকিন আর রহমান যে বে নেহায়া মহাসাগর, এই মহাসাগরের কোনো সীমা নাই। তাহলে কার কাছে আশা করা? আর রহমান। বলে আর রহমান, আর রহমান, আর রহমান, আর রহমানির রহিম। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বড় সুন্দর বলেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তরজমা যেন রব্বুল আলামিন আমি আপনার ভালোবাসার উপরে বুনিয়াদের উপরে, আমি আপনার ভালোবাসার বুনিয়াদের উপরে, আর রহমান রহিম আমি আপনার রহমতের আশার বুনিয়াদের উপরে, মালিক ইয়াউমিদ্দিন আমি আপনার ভয়ের বুনিয়াদের উপরে, ইয়াকা নাবুদু আমি আমার জীবনের সমস্ত আমল করব, আমি আমার সমস্ত আবাদত করব আপনার ভালোবাসার বুনিয়াদের উপরে, আপনার রহমতের আশার উপরে, আপনার আজাবের ভয়ের উপরে। আল্লাহ, কবে বলছিলাম এটা, ইয়াকা নাবুদু কবে বলছিলাম, হাজারবার বলছি, কবে তিন বুনিয়াদের উপরে বলছিলাম, বুঝেন না? হা, চলেন নিয়ত করি কোন আল্লাহকে মহাব্বত করবো, এই শব্দটা এভাবে বলছেন ইনশাআল্লাহ। আমি যদি কইতাম চলেন ফলটন হামা ফ্রন্টলে হামলা করবো, তো কি জোরে ইনশাআল্লাহ কইতেন আপনারা, কালকে একজনও থাকতেন না, বুঝেন না কথা মনে হয়। এখন যদি কইতাম চলেন পুলিশ বাড়িতে হামলা করবো ইনশাআল্লাহ, ঠিক, লেকিন একজনও থাকতেন না পরে। এবার সেটা তো ঠিক হয় না, কোন আল্লাহকে মহাব্বত করবেন বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, বুঝতে পারছি নি, কাকে মহাব্বত করবেন, আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসবো, কোরআন আর হাদিস কে ভালোবাসবো, মসজিদ আর মাদ্রাসা কে ভালোবাসবো, ওলামায়ে উম্মত কে ভালোবাসবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কাকে কাকে ভালোবাসবেন ঠিক করেন, কাকে কাকে ভালোবাসবেন, আল্লাহকে রাসূলকে বলেন, আরো জোরে বলেন, ফেসবুক দিয়ে নি আল্লাহর আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, যে ফেসবুকে ডুবে থাকে সে যদি বলে সে আল্লাহর আল্লাহ রাসূলকে ভালোবাসে, ধোকা, ধোকা বলেন, যে বক্তা গাড়িতে বসে বসে খালি ফেসবুক টানে সে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, ধোকা। আমার দাওয়া, আমরা দাওয়াত দিলেও আর আয়োজনের নিয়ত নাই, বুঝেন নাই, দাওয়াত দিলেও আর আসার নিয়ত নাই, এই রাস্তা হওয়ার আগে আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা বলেন, আল্লাহকে ভালোবাসা ফেরি করো, আল্লাহর ভালোবাসার ফেরি করো, ফেরি করো আল্লাহর ভালোবাসার ফেরি করো। এই জন্য দারুলুম দেওবন্দ আমাদের এক দোস্ত ছিল, সে সবসময় বলতো এক কথা, আজ তকরির করনে ওয়ালে বহুত, ইমামত করনে ওয়ালে বহুত, খিতাবত করনে ওয়ালে বহুত, লিখনে ওয়ালে বহুত, লেকিন নেই হ্যায় তো রোনে ওয়ালে নেই হ্যায়, বাস্তব না বাস্তব বলেন। আমাদের আদিব সাহেব, ঢাকার আদিব সাহেব, অনেক নাম শুনছেন না, আবু তাহের মেজবা সাহেব, বড় সুন্দর বলেন হুজুর, বড় সুন্দর বলেন, তোমরা কিতাবের শুকনো পাতা দেখেছ, আল্লাহওয়ালাদের চোখের ভেজা পাতা দেখনি, কি আমরা সব কিতাবের শুকনো পাতাওয়ালারা, এই জমানা যা লেটেস্ট বক্তা যা আছে, লেটেস্ট বক্তা যা আছে সব কিতাবের শুকনো পাতা, এখন আর কিতাবের শুকনো পাতাও নাই, এখন হলো ফেসবুকের পাতা, তবুও তো আমরা কিছু দু চারটা কিতাব পড়ছি, ওরা কিতাবও পড়ে না, ওরা ফেসবুক পড়ে, কি আমরা কিতাবের শুকনো পাতা দেখছি, আল্লাহওয়ালাদের ভেজা চোখের পাতা দেখিনি। হযরত নানুপুরি আমাদের বলতেন, সব শুকনো কিতাবের ফাতাওয়ালা, সব শুকনো কি কিতাবের ফাতাওয়ালা, এই জন্য আল্লাহ তারা মহাব্বত আসবে না, কোন আল্লাহওয়ালার সহবচ্ছ, কোন আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন বলেন, কোন আল্লাহওয়ালাকে কি করবেন, আপনার পাশে যাকে পান তাকে মহাব্বত করবেন, কোন আল্লাহওয়ালার সাথে দুশ্মনী করবেন না, কোন আল্লাহওয়ালার সাথে দুশ্মনী করা ধ্বংসের জন্য যথেষ্ট, আল্লাহ তারা যদি কাউকে ধ্বংস করতে চান কোন আল্লাহওয়ালার পেছনে তারা লাগাইয়া দেন, কথা বুঝা আসছে বলেন, কোন আল্লাহওয়ালার পেছনে তারা কি করেন বলেন, লাগাইয়া দেন, যদি কাউকে আল্লাহ, কাউকে আল্লাহ তারা ধ্বংস করতে চান তাকে কোন আল্লাহওয়ালার পেছনে লাগাইয়া দেন, এই জন্য মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব, যে আমার কোনো ওলির সাথে দুশ্মনী করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। সুবহানাল্লাহ, এক ছিল নমরুদ
আরেক ছিল ইব্রাহিম বলেন এক ছিল কে নমরুদ আরেকজন ছিলেন কি ইব্রাহিম আগুন জ্বালিয়েছে কে নমরুদে আগুনে গেছে কে ইব্রাহিম শেষ পর্যন্ত বেঁচে গিয়েছে কে ইব্রাহিম ধ্বংস হয়েছে কে নমরুদ সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আপনি কি ইব্রাহিমই হয়ে বাঁচতে চান না নমরুদই হয়ে বাঁচতে চান ঠিক